আজকের রেসিপিটি হচ্ছে এক মিনিটেই বেলা ছাড়া কিভাবে খুবই সহজে রুটি তৈরি করা যায়। আর আপনারা এই রুটিটাকে ইনস্ট্যান্ট রুটিও বলতে পারেন। খুবই সহজে এবং অল্প সময়ে রুটিটি তৈরি করা যায়। তো চলুন রুটিটি কিভাবে তৈরি করতে হয় দেখে নেই। বেলা ছাড়া রুটি বানানোর জন্য আমি এখানে একটি মিক্সিং বল নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন লবণের সাথে ময়দাটা মিক্স করে নিচ্ছি। লবণ আর ময়দাটা ভালো করে মিক্স করে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি পানি। অল্প অল্প করে পানি দিয়ে আমি একটি ব্যাটার তৈরি করে নিব। ফ্রেন্ডস দেখুন আমি ঘন পাতলা করে একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন আমি রুটিগুলো ভেজে নেব। রুটিগুলো ভাজার জন্য আমি এখানে একটি প্যান গরম করে নিচ্ছি। প্যানটা গরম হয়ে যাওয়ার পর আমি 1 চামচ পরিমাণ ব্যাটার নিয়ে প্যানে দিয়ে দিচ্ছি। এবং চামচের সাহায্যে পাতলা করে রুটির শেপটা দিয়ে দিচ্ছি। একটা পাশ হয়ে যাওয়ার পর আমি রুটিটা উল্টে দিচ্ছি। মিডিয়াম থেকে লো আঁচে আমি রুটিটা ভেজে নিচ্ছি। রুটিটার অপর পাশটাও হয়ে যাওয়ার পর আবার উল্টে দিচ্ছি। রুটিটা দেখুন ফুলে গিয়েছে। এভাবে উল্টে পাল্টে আমি রুটিটা ভেজে নেব। দেখুন রুটিটার কালারটাও খুব সুন্দর হয়েছে। রুটিটা এখন হয়ে গিয়েছে। এখন রুটিটা আমি নামিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো রুটি তৈরি করে নিচ্ছি। আবারও 1 চামচ পরিমাণ ব্যাটার নিয়ে আমি প্যানে দিয়ে দিচ্ছি। এখন চামচের সাহায্যে পাতলা করে আমি রুটির শেপ দিয়ে দিচ্ছি। রুটিটার একটা পাশ হয়ে যাওয়ার পর আমি রুটিটা উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে আমি রুটিটা ভেজে নিয়েছি। রুটিটা এখন পুরোপুরি ভাজা হয়ে গিয়েছে। এখন আমি রুটিটা নামিয়ে নিচ্ছি। এরকম ভাবে আমি সবগুলো রুটি তৈরি করে নিয়েছি। এখন আমি রুটিগুলো পরিবেশন করে নিব। পরিবেশন করার পর দেখুন রুটিগুলো কত সুন্দর হয়েছে। দেখতেও খুব সুন্দর লাগছে এবং খেতেও কিন্তু অনেক মজাদার। আশা করছি আমার ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।